So hello and what's up guys, I'm Kubalacho, so today I'm going to do a dashing video. Yeah, jara tumra title ebong thumbnail dekhe obviously bujhe gecho je kisher topic amader video te hote jacche, ebong tumra jene gecho ki ami ekta house build korchi. Ashole ami kono build pari na, tao eta ami first try korchi. Ashole amader build e kemon hoyeche seta tomader sathe share korbo. Guys, amra chole aschi, so first e amra ei dorja ta khulbo, dekha jak ki dorjar por ki ache. Oh, ekhane ekta train. So right diye dilam. Oh, ebar amader train cholteche ar amra ami ekhane modhe ekta mane khub sundor ekta mane interface manar chesta korchi. So amader train kore first ekhane jabo ar video to like dekhte holo obosshoi khoma dishe dekhba ar bole di eta kintu Minecraft na, eta hocche Lokicraft ebong ami creative mode eta banaisi karon creative mode sob jinish paoa jay tai ami eta banaisi. Amra chole aschi simply dekhte partocho. So, এবার এই দরজাটা খোলা যায় কি দরজার উপরে আমাদের মেইন জিনিসটা আছে. সো আমরা দরজা খুলে ফেলছি এবং ভিউটা দেখো একবার. সো আমি এখানের মধ্যে ঘাস দিয়ে একটু ভালো করে সুন্দর করতে চাইছি. এবার আমরা এটা করে যাব এবার মেইন দরজাটা খুলবো. মানে ঘরটা কিরকম হচ্ছে তোমরা দেখো. আমি জানি খারাপই হবে, তাও কারণ আমি ফার্স্ট টাইম বানাইছি, কিছু মনে করিও না. সো ফার্স্টে আমরা ঢুকে গেছি, এবার দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের মেইন ঘরের ভিউ এবং জানলা দিছি কয়েকটা এবং এখানে আছে বেড এবং দুটো বুকশেলফ আর এখানে চেস্ট আছে. তো এদিক দিয়ে আমরা জানলা দিয়ে অনেক কিছু দেখতে পারবো. তো দেখতে পারতেছো তোমরা এবং অনেক আমি এখানে অনেক টর্চও দিছি. এবারে আমরা এদিকে দেখতে পারতেছি আরেকটা দরজা. তো দরজা এটাও খুলবো. তো এখানে আমরা একটা ল্যাডার দেখতে পাবো এবং এখানে দুটো টর্চও দেখতে পাবো. তো ল্যাডার করে উপরে উঠা যাক. তো আমরা ল্যাডার করে উপর ওঠার পর আমরা এখানে আরও দরজা দেখতে পাইছি. এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর. তো আমরা এখানে ঢুকে যাব এবং তোমরা দেখতেই পারতেছ আমি ঘাস দিয়ে সুন্দর করে ডেকোরেট করতে চাইছি এবং এখানে ভালো সুন্দর নাও হতে পারে. আর উপরে হচ্ছে পুরোটা গ্লাস, আমাদের উপরে পুরোটা গ্লাস দিছে কারণ এটা সেকেন্ড ফ্লোর একটু সুন্দর করতে চাইছি. আমি এখানে চেস্ট আর কিছু কিছু টর্চ আছে তোমরা দেখতে পারতেছ এবং জানলাও দিছি আমি. তো এটা ক্রাফটিং টেবিল চেস্ট সবগুলোই আছে, মোটামুটি ঠিকভাবে বানানোর চেষ্টা করছি. তোমরা দেখো ফুল ভিউ. এবং এই ঘরটা আমাদের কিন্তু খুব অনেক কষ্ট হয়েছে কারণ আমি যখন ফার্স্ট ডে ট্রাই করছিলাম আমি সুইমিং পুল বানানোর চেষ্টা করছি কিন্তু কোন একটা ভুলের কারণে আমার পানিগুলো আর এটা ক্রিয়েটিভ মোড তাই পানিগুলো চলেও যায় না. তো আমাদের টিএনটি ব্লাস্ট করতে হয়েছে কারণ পানিগুলো পুরো ঘর ভেঙে দিছিল আমার. এটা আরেকটা ঘর আমি আবার নতুন করে বানাইছি এবং পাশেই তোমরা যে লাভাগুলো দেখতে পাচ্ছ এগুলো তার কারণেই হয়েছে. ক্রিয়েটিভ মোডে ঘর বানাইছি কারণ ক্রিয়েটিভ মোডে সব জিনিসই পাওয়া যায় এবং সুন্দর করে ঘরটা কিন্তু বানানো যায়. তো চলো তোমরা দেখছো, এবার আমি তোমাদেরকে নিচে কিছু দেখাই. এবং এদিকের মোডটা হচ্ছে এবং ওই যে লাভাগুলো দেখতেছো এগুলো আমার ওই ব্লাস্টের কারণেই হয়েছে. টিএনটি ব্লাস্ট আমি পুরোটাই ইয়া করে দিছি. তো এবার তোমরা দেখো আমাদের ফুল ঘরটা তোমাদের ঘুরে দেখাই. ল্যাগ দেখতে পেলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবা. তো দেখতে পারতো আমাদের ফুল ঘরটা কিরকম হয়েছে. এটা মাথা আমার বেশিক্ষণ সময় লাগে নাই, এই এক ঘন্টা দুই ঘন্টার মধ্যেই আমি ঘরটা বানাই ফেলছি. তো দেখতে পারতো আমাদের ঘরটা কিরকম হয়েছে. আর যদি ঘরটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা. আর আরেকটা নিউ আরেকটা জিনিস বানাইছি, ওইটা আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে এটা আমি রিভিল করব. এই ঘরটা তোমরা দেখেই ফেলছো. সো গাইস, আজকের ভিডিও আমি এই পর্যন্তই রেখে দিব কারণ আর তো কিছু নাই, ছোট একটা ঘর এবং ছোট ঘর তোমাদের টুর দিয়ে দিছে. সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে. টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, গুড বাই.